রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা, তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবচ নিয়ে আছেন। এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিল। এই মামলা দুবছর ধরে পেন্ডিং আছে। আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এবং ভারত সরকারের পক্ষে সলিসিটর জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে 2 তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য, বিচারের জন্য তোলা হোক। সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল। ইলেকশন কমিশনের যে রিসেন্ট গাইডলাইন, তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোনো নির্বাচনে যে আইএস, আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশন কমিশন একবার সরিয়েছিল, দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না। তাই আপনারা, আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন, এবং এই নির্বাচনের 14 এবং 19-এর যদি অতীত দেখেন, মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় MCC। 14-তে তাই হয়েছে, 19-ও তাই হয়েছে। স্বাভাবিকভাবে MCC চালু হলে এই DG থাকতে পারবেন না। তাই ইলেকশন কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেড সার্ভেন্টকে, তাকে আজকে DG করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত, তাদের সুরক্ষা দানকারীর নাম হচ্ছে চোর মমতা। মুখ্য সচিবকে দ্বিতীয়বারের এক্সটেনশন ফাইল পাঠিয়েছিল, আমরা প্রথমবারেও অবজেকশন দিয়েছি। একটা বড় ডাকার, আমি তো অপোজিশন লিডার হিসেবে সেকেন্ড টাইম অবজেকশন দিয়েছি। আমি অত্যন্ত খুশি যে ভারত সরকার দ্বিতীয়বারের এক্সটেনশন রিজেক্ট করেছে। ঠিক একইভাবে DGP কেও সেকেন্ড এক্সটেনশন দেওয়ার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছিলেন, এই ফাইলটাও ভারত সরকার ফেরত দিয়েছে। এবং এই দুজন অফিসারের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আমরা দিয়েছিলাম, যেমন হরিকৃষ্ণ দ্বিবেদী, তিনি 3টে সরকারি ফ্ল্যাট বা বাংলো ইউজ করছেন এবং 16 লক্ষ টাকা রেন্ট তুলেছেন। স্বাভাবিকভাবে আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা এই 2টো ক্ষেত্রেই সেকেন্ড টাইম এক্সটেনশন দেয়নি। এরপরে আজকে যাদের করেছেন তাতে হোম সেক্রেটারিকে CS করা হয়েছে। এই হোম সেক্রেটারির সঙ্গে আমি কিছুদিন পরিবহন দপ্তরে কাজ করেছি। এত বড় করাপ্টেড অফিসার আপনি খুঁজে পাবেন না, এবং পরিবারের লোককে, ইনি আপনার ম্যানেজিং ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে কর্পোরেশন। আমি আপনাকে বলছি, ইনার পরিবারের লোক স্টেট হাইওয়ে কর্পোরেশনে এনজয়িং স্পেশাল এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড ইলিগাল বেনিফিট। আমি ঠিক সময়ে আপনাদের সামনে ডকুমেন্ট দিয়ে দেব। হি ইজ কমপ্লিটলি এ করাপ্টেড IAS অফিসার, তাকে করেছেন, কারণ তার চিফ মিনিস্টার যদি করাপ্টেড হয় চোর মমতা, তাহলে তার তো করাপ্টেড CS লাগবে, তাই করেছেন। আর সেকেন্ড হচ্ছে, রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন। সমস্ত CCTV ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের সল্টলেকের, এবং তার যে ডিভাইস, ফোন কলের যে রেকর্ড, সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার। অতএব ওই তথ্যগুলো যদি CBI তখন পেত, ইলেকট্রনিক্স ডকুমেন্টস ডিভাইস, তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে। তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি, এটা সবাই জানে। ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো, এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া, আর সারদা পরিচালিত তারা বাংলার
কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া, সব মিলিয়ে মেন বেনিফিসারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার। সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্ণা দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে। স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অফ নিউ ইয়ার্স, মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে, যেহেতু তিনি তাকে সেভ করেছেন।